পাকিস্তানের আগামী জাতীয় নির্বাচন ঘিরে সরগরম দেশটির রাজনীতির মাঠ। চলতি মাসেই শাহবাজ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, আগামী 14 আগস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। এরপর থেকে দেশটিতে কবে জাতীয় নির্বাচন হবে তার দিনক্ষণ নিয়ে চলছে আলোচনা। এবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শাহবাজ সরকার ক্ষমতা হস্তান্তর করলে 11 অক্টোবরের আগেই দেশটিতে হবে জাতীয় নির্বাচন। যদি এর আগেই ক্ষমতা ছাড়ে তবে এ তারিখ আরও এগিয়ে আসতে পারে বলে জানিয়েছে ইসিপি। এছাড়া ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী, ভোটকেন্দ্রের খসড়া তালিকা, ভোটারদের তথ্য সংগ্রহ সহ প্রয়োজনীয় সব কাজ শেষ বলেও জানান ইসিপি সচিব। তবে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই কে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসিপি সচিব বলেন বিষয়টি বিচারাধীন।